ছাতনার পর এবার তালডাংরা। বাঁকুড়া জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ এলো। দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলের পদত্যাগ দাবি করেই পোস্টার পড়ল তালডাংরা বিজেপির কার্যালয়ে। সাদা ফুল স্কেল কাগজের ওপর কালো কালিতে ছাপা ওই পোস্টারে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়া হয়েছে। তালডাংরা মণ্ডল বিজেপির কার্যালয় বৃন্দের তরফে ওই পোস্টারে লেখা রয়েছে, দুর্নীতিগ্রস্ত সাংসদদের মনোনীত বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলের অবিলম্বে পদত্যাগ চাই। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা তালডাংরা মণ্ডল বিজেপির কার্যকর্তাদের নামে এই পোস্টার লাগানোর বিষয়টি স্পষ্ট নয় কারো কাছে। স্থানীয় ব্যবসায়ী ধনঞ্জয় কর বলেন, কাল রাতে কিছুই ছিল না, সকালে দোকান খুলতে এসে এই পোস্টার তিনি দেখেন। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে তারা জানেন না। এই পোস্টার দেখেছিলাম আগে না, আজ সকালে দোকান খুলতে আসার সময় দেখলাম। আর দোকান খুলতে আসছে, দেখলাম একটা পোস্টার দেওয়া আছে, সুনীল উদ্যমণ্ডলের পদত্যাগ চাই, সেটাই দেখলাম। না গতকাল দেখতে পারিনি, আজ সকালে দোকান খুলতে আসার সময় দেখলাম। রাতেও কি দিয়েছে মনে হচ্ছে? হতে পারে কালকে রাতে কেউ দিয়েছে। বিজেপির তালডাংরা মণ্ডল এক নম্বর সভাপতি অচিন্ত ভুঁই এই বিষয়ে বলেন, সুনীল রুদ্রমণ্ডলকে আমরা সভাপতি হিসেবে মেনে নিতে বাধ্য, তবে এই পোস্টার লাগানোর পেছনে শাসক তৃণমূলের হাত রয়েছে বলে তিনি দাবি করেন। তালডাংরায় যে পোস্টারটা পড়েছে, এটা বিরোধীদের সম্পূর্ণ চক্রান্ত, এবং এর এই বিরোধিতা আমরা বিরোধিতা করছি, এবং আমরা সুনীল রুদ্রমণ্ডলকে মেনে নিতে বাধ্য আমরা, কারণ যেহেতু আমাদের স্টেট প্রেসিডেন্ট করেছে এটা। বাঁকুড়া তৃণমূলের জেলা মুখপাত্র দিলীপ আগরওয়ালের দাবি, পুরো বিষয়টি এই দলের বিধায়ক সাংসদকে বিজেপি কর্মীরাই পাশে পান না। এই অবস্থায় একনিষ্ঠ বিজেপি কর্মীদের তৃণমূলের পতাকা তলে আসার আহ্বান জানান তিনি। পোস্টার পড়ছে আমরাও শুনছি, কিন্তু এই পোস্টার যে পড়ছে এটা বিজেপির অন্দরে একটা অন্তর্কলহ, একটা বিদ্রোহ শুরু হয়েছে, এই জন্যই পোস্টার পড়ছে। আমাদেরকে যে দোষী করা হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দোষীটা করা হচ্ছে। ওদের কোনো বক্তব্য নেই, নিজেদেরকে লোকা নিজেদের ঝগড়াকে লোকাতে হবে, এই কারণে ওরা আমাদের দলের উপরে এই দায় বা দায়িত্বটাকে বর্তাবার চেষ্টা করছে। কিন্তু আমাদের দলের কোনো ব্যক্তি এর সঙ্গে, কোনো লিডার এর সঙ্গে যুক্ত নয় আমরা 100% বলতে পারি। জেলা সভাপতি বিজেপি দাবি করছে যে তারুণ্যের উপর ভর করে ভালো ফলাফল পেয়েছে দল, সেই জন্য হয়তো বিজেপি তৃণমূল কিছুটা হলেও কম্পিত হয়েছে, এই জন্য এই কর্মসূচিতে বা এই কর্মযোগ্যতা রাত্রে অন্ধকারে ফলাচ্ছে। না দেখুন, বিজেপি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে সেকেন্ড ছিল, থার্ডের দিকে আগাচ্ছে। আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশন ভোটে এর প্রমাণ পাওয়া গেছে, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আস্তে আস্তে বিজেপি অবলুপ্তির পথে, একটা সাইনবোর্ডে পরিণত হচ্ছে। সুতরাং ওদের দলে দায়িত্ব নেওয়ার লোক আর পাচ্ছে না, নতুন লোকদেরকে ধরে বেঁধে কোনো রকমে দায়িত্ব দেওয়া হচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।